এবার দেখি আমরা গুরুত্বপূর্ণ চুক্তি এমন যেমন মিশর এবং ইসরায়েলের মাঝখানে স্বাক্ষরিত হয় 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তি। এই চুক্তির মাধ্যমে প্রথম আরব দেশ হিসেবে মিশর ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে, বাট মুসলিম দেশ হিসেবে কিন্তু প্রথম স্বীকৃতি দেয় তুরস্ক। আচ্ছা, কিয়োটো প্রোটোকল, এটি হলো আপনার গ্রিন হাউস গ্যাস নির্গমন সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি, যেখানে হলো বৈশ্বিক তাপমাত্রা কমিয়ে রাখার জন্য একটি সিদ্ধান্ত হয় এই কিয়োটো প্রোটোকলে, যেটি আমরা পরবর্তীতে পড়ব। আচ্ছা, উই রিভার চুক্তি, এটি স্বাক্ষরিত হয় 1998 সালে, এবং এটি স্বাক্ষরিত হয় উই রিভার চুক্তি স্বাক্ষরিত হয় কার কার মধ্যে? এটি হলো ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি। উই রিভারটি মেবি এটি মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারে। ওকে, আমরা দেখি ভারত এবং পাকিস্তানের মধ্যে 65 সালের যুদ্ধের অবসানে যে পরবর্তী শান্তি চুক্তি হয় তার নাম হলো তাস্কন চুক্তি। এটি হলো আপনার 1966 সালে, এবং এটি প্রশ্ন আসছিল 44তম বিসিএসে, 44তম বিসিএসে প্রশ্ন ছিল এখান থেকে। ওকে, আমরা জানি ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি হয় তার নাম হলো প্রথম ভার্সাই চুক্তি। এই প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার স্বীকৃতি দেয় হচ্ছে ব্রিটেন। আচ্ছা, বাংলাদেশ এবং ভারতের মধ্যে স্বাক্ষরিত হয় গঙ্গা পানি বন্টন চুক্তি। এই গঙ্গা পানি বন্টন চুক্তি, পানি বন্টন চুক্তি, এটি হলো আপনার স্বাক্ষরিত হয় 1996 সালে। কত সালে? 1996 সালে। এটি রিসেন্ট বিসিএসে আসা একটি প্রশ্ন, এবং এটির মেয়াদ শেষ হবে 2026 সালে। আমরা দেখতে পাচ্ছি অসলো শান্তি চুক্তি। এই অসলো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1993 সালে, এবং এই চুক্তি হচ্ছে আপনার 1993 সালে। সিমলা চুক্তি, সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে আপনার 3 জুলাই 1972 সালে। এটি হলো ভারত, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর মধ্যে হচ্ছে স্বাক্ষরিত হয় সিমলা চুক্তি। আচ্ছা, কোন চুক্তির মাধ্যমে বসনিয়া সংকটের অবসান হয়? আমাদের বসনিয়ার সংকট ছিল মুসলমানদের মধ্যে খ্রিস্টানদের, এটি হচ্ছে ডেটন চুক্তির মাধ্যমে শেষ হয়, এবং এটি স্বাক্ষরিত হয় ইউএসএর ডেটনে। কোথায়? ইউএসএর ডেটনে। আচ্ছা, ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয় 1215 সালের 15 জুন, এটি হলো ইংল্যান্ডে, এবং এটি ছিল রাজা ভার্সেস জনগণের মধ্যে প্রথম চুক্তি, এবং এটি বিশ্বের প্রথম দিকের একটি চুক্তির মধ্যে অন্যতম। আচ্ছা, কিয়োটো প্রোটোকল, এটি হলো পরিবেশ বিষয়ক একটি চুক্তি। স্টার টু হলো আপনার রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি সামরিক চুক্তি। ওকে, পৃথিবীতে স্থল মাইন নিষিদ্ধ করার জন্য যে চুক্তি হয় সেটি হচ্ছে অটোয়া চুক্তি। এই চুক্তিটি কিন্তু আপনার অনেক দেশ স্বাক্ষর করছে, কিন্তু কেউ ভালো করে কিন্তু আপনার মানে না। দেখবেন যেই সব রাষ্ট্র আপনার পারস্পরিক বৈরীভাবপূর্ণ, তারা কিন্তু সীমান্তে হচ্ছে আপনার এই ধরনের মাইন পুঁতে রাখে, যেমন দুই কোরিয়া, যেমন দুই ভারত পাকিস্তান, এদের মধ্যে কিন্তু আপনার স্থল মাইনের বিষয়টি আমরা খুব লক্ষ্য করি। যুদ্ধকালীন হচ্ছে আপনারা এই স্থল মাইন পোতা হয় সীমান্তবর্তী স্থানে, এবং সেটা আমরা বর্তমানে দেখতে পাই রাশিয়া ইউক্রেন যুদ্ধেও এই স্থল মাইন সংক্রান্ত, বাট এটা হচ্ছে পোতা যাবে না, কারণ এখানে আপনার শুধুমাত্র সামরিক বাহিনী না, এখান থেকে আপনার স্বাভাবিক জনগণ এবং প্রাণীও কিন্তু আপনার ক্ষতির সম্মুখীন হয় এই স্থল মাইনের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি জেনেভা কনভেনশন, এটি হলো 1949 সালের 12 আগস্ট স্বাক্ষরিত একটি বিখ্যাত চুক্তির নাম হলো জেনেভা কনভেনশন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি পরমাণু অস্ত্র অপসারণ বিরোধী চুক্তি, যেটাকে বলা হয় এনপিটি, এই এনপিটি স্বাক্ষরিত হয় হচ্ছে আপনার 1968 সালে। কিন্তু এনপিটিতে স্বাক্ষর করেনি এমন রাষ্ট্র কারা? এমন রাষ্ট্র হলো ভারত, আমরা দেখতে পাচ্ছি এটি ভারত, এটি হলো পাকিস্তান, এটি হলো ইসরায়েল, এবং এটি হলো সাউথ সুদান। তাহলে মনে রাখবেন পৃথিবীতে এনপিটি স্বাক্ষরকারী দেশ প্রায় সবাই, কিন্তু স্বাক্ষর করেনি কে কে? ভারত, পাকিস্তান, ইসরায়েল, এবং হচ্ছে আপনার দক্ষিণ সুদান হচ্ছে আপনার এনপিটি বিরোধী, মানে বিরোধী ছিল, এবং তারা কিন্তু আপনার স্বাক্ষর করেনি, কেননা তারা চায় যে পৃথিবীতে পারমাণবিক অস্ত্র কি হোক, বিস্তার হোক। ওকে, আচ্ছা, আউটার স্পেস ট্রিটি স্বাক্ষরিত হয় 1967 সালে। আউটার স্পেস মানে হচ্ছে পৃথিবীর বাইরে, পৃথিবীর বাইরে যে জগৎ আছে যেটাকে আমরা আউটার স্পেস বলি, এই স্পেস সংক্রান্ত চুক্তি হয় হচ্ছে আপনার, এখানে কিন্তু আপনার ভূমিকা রাখে সবচেয়ে বেশি হচ্ছে যারা, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুইটা বিখ্যাত রাষ্ট্র, তিনটা, একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর, দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউএসএসআর, এটি হলো ইউনাইটেড কিংডম, এবং হচ্ছে ইউএসএ। তার মানে ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ইউকের মধ্যে হচ্ছে আপনার এই আউটার স্পেস ট্রিটি স্বাক্ষরিত